সবাই করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য শত প্রতিকূলতার মাঝে সারা বিশ্বব্যাপী যখন করোনা মহামারী আতঙ্ক তার মাঝে ভারতীয় উপমহাদেশের অন্যতম একটি আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র নাগাইর দরবার শরীফের পীর কামেল মরহুম মাওলানা আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি 44তম ইসালে সওয়াবের মাহফিল উপলক্ষে যিনি আমাদেরকে আজকে নাগাইশ দরবারে আশার বসার মাগরিবের পরে মুবারক সময় তালিম গ্রহণ করার তৌফিক এনায়েত করেছে আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালামা দিয়ে আমরা শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কিরাম দরবারের খোলাফায়ে যাও এলাকা ওলামায়ে বিশিষ্ট ওলামায়ে কিরাম এবং মসজিদের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান বাংলাদেশ এবং পার্শ্ববর্তী ভারত থেকে আগত দিনদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জানেন এই মাহফিলের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই 44 বছর ধরে মাগরিবের পরে এখানে গুরুত্বপূর্ণ তালিম চলতেছে সোনাকান্দা বড়বম পীর সাহেব কাবলাগন ফুরফুরার পীর সাহেব কাবলাগন আবার অন্যান্য দরবারের পীর সাহেব কাবলাগন এবং আমাদের মরহুম পীর সাহেব কাবলা এই মাহফিলে দীর্ঘদিন ধরে তালিম দিয়ে এসেছে মরহুম পীর সাহেব কাবলার ইন্তেকালের পরে আপনাদের খাদেম আমি গোলাম আল্লাহর এক নগণ্য গোলাম আমিও চেষ্টা করি ধারাটাকে বজায় রাখা তালিম দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই মরহুম পীর সাহেব কাবলাগণ তালিম দিয়েছে আমি শুধু তাদের নিয়মটা ধরে রাখার চেষ্টা করেছি আমরা এই নিয়মটাকে হারাই যেতে দিতে আমাদের এই ফুরফুরার সিলসিলায় অনেকগুলো মাসনু নজিফ আমরা মাগরিবের পরে এবং ফজরের পরে আদায় করি আজকেও সংক্ষিপ্ত আকারে হলেও আমরা কিছু ওজিফা আদায় করব তারপরে তার চার তরিক অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা তালিম গ্রহণ করব দোকানপাটে রাস্তাঘাটে আমার যে সমস্ত ভাইয়েরা বাবারা আছেন
যেহেতু কষ্ট করে এসেছে অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই দোকানপাটে ঘোরাঘুরির সময় অনেক সময় পাবে না কিন্তু মাগরিবের পরের এই গুরুত্বপূর্ণ সময় আপনার জীবনে নাও আসতে পারে আবার হয়তো বাঁচতে এক বছর পরে আপনারা অনেকে হারিয়ে যেতে পারেন আমিও হারিয়ে যেতে পারি আল্লাহ তাকে সাড়া দিতে পারি সুতরাং হেলায় হেলায় সময় নষ্ট না করে হাঁটাহাঁটি না করে প্যান্ডেলে যারা আমরা আসবো সাথে সাথে বসে যাব সবাই বসেন সাথে সাথে প্যান্ডেলে দাঁড়াই থাকার দরকার না ওই যে ছেলে বসে যান কথা বুঝেন নাই একটা লোক প্যান্ডেলের ভিতরে এসে দাঁড়িয়ে থাকবে প্যান্ডেলের ভিতরে এসে এই মোটর সাইকেল কেউ প্যান্ডেলের ভিতরে ঢুকাবেন না আপনাদের পার্কিং এর ব্যবস্থা করা আছে প্যান্ডেলের ভিতরে মোটর সাইকেল ঢুকাই কেমনে বাইরে পার্কিং এর ব্যবস্থা আছে তখন আমাদের দায়িত্বপূর্ণ লোকও আছে আর যেন কোনো মোটর সাইকেল না ঢুকে এদিকে দায়িত্ব যারা দায়িত্বে আছেন তারা খেয়াল করেন যার মোটর সাইকেলটা রেখেছেন প্যান্ডেলের ভিতরে তিনি দয়া করে বের করে নিয়ে যান বাইরে নিয়ে পার্কিং এর জায়গায় রাখেন যার মোটর সাইকেলটা প্যান্ডেলের ভিতরে আছে আপনার মোটর সাইকেলটা আপনি পার্কিং এ নিয়ে যান আমরা সবাই চক্ষু বন্ধ করে খেয়াল করে বসি আবার যদি বাঁচি বেঁচে থাকি এক বছর পরে হয়তো দুনিয়াতে বেঁচে থাকলে আবার হয়তো বসতে পারবো আমার জীবনের একটা ফোঁটা চোখের পানির অনেক দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যখন জাহান্নামের আগুনের কথা মনে করে জীবনের গোনাগুনার কথা মনে করে পানি ফেলবে ওই চোখের পানি গালবে জমিনে পড়ার আগে তার জীবনের গোনাগুলো মাফ হয়ে যায় সুতরাং আমরা সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওজিফাগুলো আদায় করেছেন মাগরিবের পরে আমরা সেই ওজিফাগুলো এখন আদায় করব আমরা ওজিফার ফজিলত বর্ণনা করার মতো সময় পাব না যারা মিডিয়ার সুবাদে দেশ বিদেশ থেকে লাইভে সংযুক্ত হয়েছেন তারাও চক্ষু বন্ধ করে যার যার আপন আপন জায়গায় বসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার 34 اللهم اجرني من النار شطا اللهم اجرني بسم الله الرحمن الرحيم النجم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا أعوذ بالله من الشيطان الرجيم دوستا
سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سيد الاستغفار سورة حشر الأخيرة أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا الملك القدوس السلام المؤمن الوحيد العزيز الجبار سبحان الله عما يشركون والله الخالق الباري المصور له الأسماء يسبح له ما في السماوات والأرض وهو العزيز الرحيم استغفار شكر জীবনের সমস্ত গুনাহ খেয়াল করে একটা গাঁটকে বাইরা মাথার উপরে নাও তুমি মাওলার দরবারে হাজির হও মাওলা তোমার দিকে তাকিয়ে আছে তুমি মাওলার দিকে তাকিয়ে আছো তোমার গুনার গাঁটকে তোমার মাথায় তোমার মাওলা জানতে চায় তোমার আল্লাহ জানতে চায় বান্দারে ও বান্দা এই কন করে ঠান্ডার ভেতরে গনার গাঠটি মাথায় দিয়ে কেন বসে আছো তুমি কিচ্ছু বলার আগে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছ তোমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়বে আমার মাওলার প্রেমের দরিয়া এখানে শুরু হয়ে গেছে আল্লাহ জানতে চায় তোমার মাওলা জিজ্ঞেস করে বান্দারে তুই কিচ্ছু কস না কেন তুই কাঁদতে আসুস তুমি যেন মনে মনে বলো আমি কেন কান্দি কেউ জানে না তোমার তো জানার বাকি নাই আমি কেন কান্দি তুমি তো জানো তুমি কেন আমার জিজ্ঞেস করো কেন কান্দি তোমার বুঝি তার বাকি আছে গো মাওলা তুমি যেন এমন ভাবে ডাকতে আসো أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك তুমি যেন তোমার মাওলাকে দেখতেছ তোমার গাল বায়া বায়া পানিটা পড়তেছে
তুমি যেন আল্লাহর ডাক দেখো না, গোনা তো জীবন ভর করলা, তোমার উলির দরবারে হাজিরা দিলাম। তুমি তোমার বন্ধু নবী বলেছেন, একটা ফোঁটা চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে জীবনের গোনা মাফ করে দাও। আমার তো গাল বাইয়া পানি পড়তেছে, আমার গোনা মাফ হয়েছে। আমরা যেন আল্লাহর কাছে হাজিরা দিলাম, আর যেন মনের কথাগুলো তুলে ধরলাম। أغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أبر بلك أفجيت تمي زهد أمر توبة قرار شجوك بيسو নিশ্চয়ই তুমি আমার গোনা মাফ করে দিতে চাও, এই বিশ্বাস আমার আছে। গোনা দিয়া যেহেতু মারো নাই, যেহেতু বাঁচাই রেখেছ, নিশ্চয়ই তুমি আমার গোনা মাফ করতে চাও। আমার এই বিশ্বাস জন্মাইছে গোমাও না, একটু কুদরতি নজরটা দিয়ে দেখো কেমন করে তোমার ওয়া বেদা সালে না জাহেদা ভান্তির ঘরের কোনায় বসে গেছে, অচল মুরব্বীরা ঘরের কোনায় বসে গেছে। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, এই মাটির বিছানা কেমনে বৈশা বৈশা কান্দে। তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে?
বাবা ও বাবা খেয়াল করে মনে করে দেখছো নাকি তোমার আম্মা দুনিয়াতে ছিল এখন কই তোমার আব্বা দুনিয়াতে ছিল এখন কই তোমার মায়ের কথা মনে পড়েনি মা যেরাতে উঠা তুমি লাথি মেরে উপরের কাঁথা সরাই কম্বল সরাই দাও তোমার ঠান্ডা লেগে যাবে তোমার মায়ের ঘুম নাই উঠে উঠে বারবার কম্বল টেনে দেয় তোমার কত মায়া করে মানুষ বানাইছে তুমি আজকে বড় হইছ তোমার কবরে বাবারে তোমার বাবারে কবরে শোয়াইছ একদিন কবরের কাছে গিয়ে জিগেই শুনি আম্মা একদিন কবরের কাছে গিয়ে জিগেই শুনি গো আম্মা তুমি না মাঝরাতে আমার কম্বলটাই না দিতা মাটির বিছানায় যে ঘুমাইলা তোমার শীতে লাগে রে বাবা তোমার শীত লাগে নি গো আম্মা তোমার শীতে লাগে আমি তো মাঝে মাঝে আমার আব্বার কবরের কাছে গিয়ে দাঁড়াই আমি রাত্রেবেলা মাহফিল সাইরা আমি ওই রাস্তা সফলে বাবার কবরটার সামনে গিয়ে দাঁড়াই আমি আব্বারে ডাক দিয়ে দিই আব্বা আব্বা আপনার শীতে লাগে তুমি জীবনে তোমার আব্বারে জিগাই শুনে তুমি জীবনে তোমার আব্বারে জিগাই শুনে আল্লাহ তুমিও দেখবেন পায়ের ভিতরে তুই মোজা লাগাইছ আজকে তুই মরে যা সব টাইনা টাইনা খুল্লা ফেলবে রে বাবা টাইনা টাইনা সব হইলে বানাবে তিন টুকরা মার্কিন কাপড় দিয়া নাগাইশের জমিন আজকে হাসরের ময়দান হয়ে গেছে হাসরের ময়দানে কান্দলে বলে কোনো ফায়দা নাই নাগাইশের এই ময়দানে যদি একটা ফুটে চোখের পানি ফলাই যাইবা তোমার জাহান্নামের আগুন তোমার জন্য বলে হারাম হয়ে যাবে ফাতিহা পড়িয়া
بالأخلاص والإتقان. ذات شريف ونيار دهارتا تاغي شري زميني ورغوڑا ورغوڑا زدیا چوبے زبے شونا مدينة شغل